তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও জয়গুরু। তো আজকে সকাল ব্রেকফাস্টে একটু অন্যরকমই হচ্ছে, কারণ কী বলবো, আমার এই ফাটা পরো, সরি সরি সরি, ক্যামেরার মধ্যে হাত দিয়ে করছি, ফাটা পরোটা খেতে আমার অনেক ভালো লাগে, একই ফাটা পরোটা চিড়া পরোটা একই। তো এই ফাটা পরোটা খেতে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর এটা অনেকদিন পর, আগের দিন যেদিনকার এনেছিলো, তো তখন আমি কলেজে যাচ্ছিলাম, তো তখন আমি অলরেডি খাওয়া হয়ে গেছিলো, পেটটা ভরা ছিল, আমি অনেক লোভ লেগেছিলো, অনেক লোভ লেগেছিলো, তো খেতে পারিনি। কিন্তু এসে তারপর দাদুভাইয়ের জন্য রাখা হয়েছিল, তখন থেকে একটুখানি খেয়ে নিয়েছিলাম। পাঞ্জাবি চা বল দাদি, আবার মায়ের হাতে পাঞ্জাবি চা সেটা খেতে পারে না। তো দাদি আসলে দুধ চা যেটা খেতে পারে না, রচা ওনার হয় না। দাদিও অলমোস্ট খাওয়া কমপ্লিট, মানে উনি পরগুলো আগে খেয়ে নেয়, তো আস্তে আস্তে ঘুগনিগুলো খায়, অনেক টেস্টি লাগে এটা। আর জানিও যা কার কার ভালো লাগে, এরকম ফাটা বলতাম জানো, অনেক অনেকটাই ভালো লাগে। বাবাও খাচ্ছে, সাধারণত মুখে কিছু মাখি থাকি না, মানে ওই ক্রিম ক্রিম জাতীয় একদম পছন্দ করি না। কারণটা হচ্ছে তারা গুরুর মধ্যে লাগাচ্ছে কেন, এই যে জানি না ফোকাস হচ্ছে কিনা, এইগুলো প্রচুর উঠে গুরুর মধ্যে কেউ লাগায় ঠিক এই কারণটার জন্য আমার ভালো লাগে না এসব। তো এই মিউজিক চোখ আমি আবছা দেখছি, ভালো লাগে না। ওই যে তো আমি এই যে জোর করে এগুলো হাতের কি অবস্থা হলো, চোখে যদি এরকম করে খেয়ে দেয় চোখে পয়সা করবে, তবে একদম এগুলো তো একদমই বিশ্বাসী, সত্যি কথা একদম বিশ্বাস বিশ্বাসী না, এরকম জোর ফোর করে আমাকে মাখানো হয় এরকম। তো আর ক্রিম মাখা তো আরো আর বিরক্তিকর লাগে, এর জন্য আমার মাসার সময় বলে তুই মেয়ে আদো, তুই মেয়ে এইসব রূপচর্চা করিস না, আমার এরকম দরকার নেই, আমার রূপচর্চা চর্চা সত্যি কথা, আমার যেটা ভালো লাগে না সেটা জোর করে করে বেকার তো লাভ নেই, ওইগুলোকে দেখানো বা কিছু করা। তো তাও পুজোর আগে জোর করে আমাকে মুলতানি মাটি মাখানো হয়, তো একটা যুদ্ধই হয়ে যায় এগুলো নিয়ে। আমি একবার পছন্দ করি না এসব মাসতে থাকতে, এটাই হচ্ছে তার আসল কারণ। তো এগুলো বলে এটা বলে শুকালে আবার বলে ফুতফুত করবে দুধটা নিয়ে। আর এটা শুনে না, এটা কাঁচা দুধ, কাঁচা দুধটা কেন মাখতে হয় বলে দাও তুমি, ভালো স্কিনটা ভালো রাখে, আর স্কিনটা ভালো রাখে, স্কিনটা সফট হয় আর নরম, আর এই দাগগুলো চলে যায়, হ্যাঁ ভালো দাগ স্পট সব বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো শুনে একটা লাইক দিয়ে দিও, এত সুন্দর একটা দেখেছে দেখেছে বেবে পড়ছে, এখন দাদির ফেসিয়াল চলছে, মানে সবার এক, সবাইকে ধরলে শেষ করে না। আমি মনে করি না এইসব এই মুখে, মানে ফর্সা ফর্সা হই বা আসল সৌন্দর্য এইসব আমি কোনো কিছু জানি একদম, আমি এসব বিশ্বাস করি না। ভেতরটা সুন্দর হলেই আমি মনে করি, ভেতরটা সুন্দর হলেই বাইরেটাও অবশ্যই সুন্দর হবে। তো বেকার এইসব রূপচর্চা, এসব ফর্সা ফর্সা হয়তো কোনো লাভ নেই, যদি ভেতরটাই যদি নোংরা থাকে, ভেতরটাই যদি কালো থাকে, তো এইসব জাস্ট ওয়েস্ট যাবে, এটাই হচ্ছে কারণ। তো মাকে আমি এটা বোঝাই, কিন্তু না বলে না সবসময় দেখো হয় না, মুখের টুকু কিছু মাখতে হয়, এই বয়সে আমাদের কত গ্লোমার ছিল, এই ছিল সেই ছিল, কারণ তুমি ছাগলের দুধ খেয়েছিলে তাই। আমি তো ছাগলের দুধ পাইনি তাই, আমাদের মতো আমার মা আমাদের মতো খেতে পারবি, আমরা অনেক সব ছোট বাচ্চা প্রোটিন খেয়েছি, তোরা কি কোনো প্রোটিন পাস, তোরা কি কোনো প্রোটিন পাস,
কেন গায়ে হাত দিলাম তোমার আমি? তো এখন আমি এটা মুছে নেব, মানে হালকা ডোলে ডোলে। তো এটা আমি নিজেই করবো, কারণ মা চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই চোখটা না কিছু দেখতে পাচ্ছি না, আপচে আপচে, একেই আমি দেড় ব্যাটারি, তার মধ্যে এরকম চোখের মধ্যে ঢুকিয়ে দিলে আমার খুব মাথা গরম হয়ে যায় চোখের মধ্যে নিয়ে এরকম করলে। তো মাথা গরমই আমি চট করে রেখে যাই, এই চোখের মধ্যে যদি কিরকম জ্বালায় কিরকম ঢুকিয়ে ফুকিয়ে দেয় এসব ভুলভাল জিনিস। তো দু চোখ দেখি নিলাম, কারণ অনেকবার আমি এক চোখ দেখেছি। তো অনেকে এইসব বিশ্বাস করে যে এক চোখ, তারপরে এক সালে এই চোখ দেখলে বলে দিন ফিন খারাপ যায়। তো কেউ এই ভিডিওটা সকালবেলা দেখে রাখলে যদি এরকম এক চোখ দেখে, তো তার জন্য অনেক 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 সরি, দু চোখও দেখে নিল। তো আমার ঘরে যা যা কাজ আছে কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি। ওইগুলো করার সময় আমি সবসময়ের মতন ভুলে গেছিলাম, ভুলে যাইনি অ্যাকচুয়ালি, মানে মনে ছিল, তারপর একটু মানে মাথাটা একটু খারাপ হয়ে গেছিলো, এক কথা দু কথা একটু মানে হালকা একটু মাথাটা খারাপ হয়ে গেছিলো। তো ওই কারণে আমি আর ভিডিওগুলো নিয়ে নিয়ে রাগ করি, যা ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করবো না। তাও তারপরে এই ফলটা খাবার পর থেকে আমার একদম মানে না করবো মনে হলো। তো এটা হচ্ছে ফলসা, এটা ক্ষেত্রে ফলসা, এই সরি এটা আশফল, ফলসা হচ্ছে ওই ছোটো ছোটোগুলো। আমার আসলে এই ফলসা আর আশফলে প্রচণ্ড গুলায়, আমার এই দুটোই খুব প্রিয়, খুবই প্রিয়। এবার যখন আওড়ে গেছিলাম অনেক 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 ফলসা খেয়েছি, আর এটা হচ্ছে আশফল। এটা আমার লিচুর ভাই লাগে, তো এখনও আমার অনেক কাজ আছে। ইচ্ছে তো করে এইটা আমি মাটির মধ্যে পুঁতে দিই যেন গাছ হয়, কিন্তু হবে না, কারণ এই গাছটা আম গাছের মতন বড়ো হয়, আম গাছের মতন না পিয়ারা গাছের মতন বড়ো হয়। আর এটা আমাদের স্কুলে ছিল তাই আমি জানতাম, জামও গাছ, জাম গাছও ছিল, জামকে তো খুব ভালোবাসি। তো রান্নাবান্না দেখানোর তো কথা ছিল, বাট তারপর আর বললাম না একটু হালকা তো আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো, আর ভিডিওটা কন্টিনিউ করবো না ভেবেছিলাম আমি। বাট তারপর ভাবলাম এই ফলটা খাওয়ার পর আমার মুডটা একদম ঠিক হয়ে গেল, আমার চাকাশ হয়ে গেল। তো দেখা হচ্ছে স্নান করে আসি, দেখতে হবো এইটা না হলেও দেখো না, কোনো অসুবিধা নেই। আমি ঠাকুর দিয়েই আসলাম সবে, তো আমি ঠাকুর দেওয়াটা দেখাইনি, কারণ স্নান করে একটু বেলা হয়েই গেছিলো, তো এই কারণে ঠাকুর দেওয়াটা দেখাইনি। কারণ এই দেখাতে গেলে না অনেক মানে কী বলবো, অনেক কিছু মিস করা, মানে একটু মাথাটা খারাপ হয়ে যায়। মাথাটা খারাপ মানে কীরকম খারাপ হচ্ছে, তখন আমার ফোকাসটা শুধু ক্যামেরার দিকে থাকে, যে এই ক্যামেরার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা এরকম থাকছে কিনা, এরকম আর একটু প্রবলেম হয়। তো এই কারণে আমি আর দেখাইনি ঠাকুর দেওয়াটা। আগের বারও যখন আমি কলেজ যাচ্ছিলাম তখন দেখাতে কিন্তু অনেক সময় প্রবলেম হয়েছিলো, যেন পুরো ভিডিওটা তখন কমপ্লিট করিনি, তো তুমি যে ভিডিওটা করে সেরে দিয়েছি। এখন বাজে 2:26, তো আমি লাঞ্চ করব কিছুক্ষণ বাদে, দাদিকে খাচ্ছে এখন দাদি, মানে দাদি আগে খেয়ে নিই, খেয়ে নেয় তারপর আমরা সবাই বসি, আমরা মানে আমি মা দাদা ভাই বাবা ওরা বসে, আজকে তো বাবা বাড়িতে তাই বাবাও একসাথে বসবো, আমরা সবাই একসাথেই বসবো। তো চলো দেখি কতদূর কী হয় না দেখাতে পারি, কিছু ভালো লাগলে অবশ্যই বলো কমেন্টে কী ভালো লেগেছে। কোনো কমেন্ট আসেই না আমার, আমি যে সেমনি বলার যা বলি আর কি, মানে রান্নাবান্না কিছু দেখাইনি। তো এটা আমার খাবার, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আমার অনেক 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 পছন্দের একটা খাবার। আর ওদের হচ্ছে মাছ, কী মাছ বাবা, ইলিশ মাছ, ওদের ওদের এখন আনেনি, তো ইলিশ মাছ। আমি এটা দিয়ে অনেক টেস্টি খাবার এটা আমার, তখন তাই ভাবছিলাম কিছু একটা মিসিং, আসলে আমি ঘিটা নিতে ভুলে গেছিলাম তখন। তো এখন ঘিটা নিয়ে আরও বেশি টেস্টি টেস্টি লাগছে, ডিং ডিং। জিজ্ঞেস করো ঘি লাগবে না, ঘি লাগবে, আমার হাত আছে, ও পা আছে, হাত আছে, ওকে। ডিং ডিং ডিং, আমাদের নিয়ম এই পুকুরের এই ঢাকনাটা চাটা, এটা কোনো নতুন বা কোনো কিছুই না। আমার ঠান্ডা তো ওই সেই থেকে যে লেগেছিলো এখনও, মানে কী বলবো, গলা ব্যথাটা তো আছেই, সাথে একটু হালকা কাশিও হয়, এই কাশিটা কেন না কমছেই না, কিন্তু তাও ওই আইসক্রিম ফাইসক্রিম ছাড়া যায় না। তো এখন
বাজে এখন বাজে 4:45 বাজেনি 42। এখন আমি আইসক্রিম খেয়ে একটু পড়তে বসবো, দেন যদি ঘুম পায় তো ঘুমাবো, নাহলে ঘুমাবো না। তারপর সন্ধ্যাবেলা প্রার্থনা আছে। সন্ধ্যা দিয়ে চলে এসেছি, বেরোনোর তো কথা ছিল, বাট এখন যেরকম আবহাওয়া দেখছি মনে হয় না বেরোবে বা ওটা কেউ বেরোবে। তো অনেক ধর অনেক দিন ধরেই চপ খাই না। তো বাবা আছে বাড়িতে, এমনি নর্মালি এমনি চাউমিন টাউমিন আমাদের সামনেই দোকান আছে, ওখান থেকে খাওয়া হয়, বাট এই চপের দোকান অনেক দূরে, আর অনেকটাই দূরে। আমি একটাই চিনি, আর ওই দোকানটা সবসময় খোলা থাকে কিনা আমি জানি না, এই কারণে একটা কি দুটো চিনি, অনেকটাই দূরে। ধরো আমার একা যেতে ইচ্ছা করে না, ইচ্ছা কি দূর একা একা অতটা দূর যাবো, আস্তে আনতে আনতে ঠান্ডা হয়ে যায়। তো বাবা করেন তাহলে চপ নিয়ে আসে, আজকে অনেকদিন পরে চপ খাবো, চপ দেখি কী কী নিয়ে আসে। আমি ফুলরি খেতে ভালোবাসি, বেগুনি খেতে ভালোবাসি, আলুর চপ খেতে ভালোবাসি, সব ভালোবাসি। আমি পেঁয়াজিটা ছাড়া, পেঁয়াজি আমার ভালো লাগে না। তো আমি এক এখনই শুরু করলো লোভ লোভ লাগছে, জানুক তারপর আমি দেখা হচ্ছে এটাই বলেছি। মানে আমার এগুলো সব রেডি করে দেখানোর কথা ছিল, কিন্তু আমি সব ভুলে গেছি, সব খাওয়া শেষ হয়ে গেছে দেখাচ্ছে, খাওয়া সব শেষ। আমার মাথাটা খুলে ফেলে দেবো আমি ড্রেনে, কী করে এত ভুলে যাই আমি, আমার দ্বারা এসব হবে না, ভুলে গেছি আর হবে না এসব। তো ভিডিওটা এতটাই রইলো, আর দেখানোর মতো কিছু নেই আমার, কিচ্ছু কিচ্ছু যদি ভালো লাগে তোমরা তো কেউ জানাবি না, আর কজন ভিউজ পড়েই বা যে জানাবে, তো একটু জানিও, একটু বেশ আনন্দ লাগে, একটু ভালো লাগে, তো একটু জাগিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এখন এই কিছুদিন ভিডিও আসবে না, কারণ আমার সামনে সেমিস্টার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। মন খুলে হয় সব, মন খুলে বাঁচো, বাই বাই।